টু টু দি পাওয়ার 120 এবং 5 টু দি পাওয়ার 51। এদের মধ্যে কে বড়, কে ছোট, এটা আমাদের বের করতে হবে। তা প্রথমে আমরা যেটা বের করব যে 120 এবং 51 এদের এটা গসাগু বের করি। তা কত হবে? 3 দিয়ে যাবে এটা, 3 40 3 17, তাই তো? তাহলে গসাগু হচ্ছে 3। তাহলে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 120 ইকোয়ালস টু 2 টু দি পাওয়ার 40 ইন্টু 3, দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 40 হোল টু দি পাওয়ার 3। আবার 5 টু দি পাওয়ার 51 ইকোয়ালস টু 5 টু দি পাওয়ার 17 ইন্টু 3, তাহলে 5 টু দি পাওয়ার 17 হোল টু দি পাওয়ার 3। এটা কী হচ্ছে না, এ টু দি পাওয়ার এম ইন্টু এন ইকোয়ালস টু এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, অথবা এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন। এটা একটা সূচকের ফর্মুলা। তাহলে এবার আমরা জানি যে যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে এ টু দি পাওয়ার এম গ্রেটার দেন এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম হবে, উল্টোটা হবে। যদি এ টু দি পাওয়ার এম গ্রেটার দেন বি টু দি পাওয়ার এম হয়, তাহলে এ গ্রেটার দেন বি হবে, এবং এটা উল্টো দিক থেকেও সত্য, ঠিক আছে? কিন্তু যেটা সমস্যা হলো যে 2 টু দি পাওয়ার 40 এবং 5 টু দি পাওয়ার 17, এই মান দুটোর মধ্যে কে বড় ছোট, এটাও কিন্তু একটা মানে বিশাল ক্যালকুলেশন ব্যাপার স্যাপার। তাহলে এইভাবে করলে আমাদের একটা সমস্যার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছি যে এই 2 টু দি পাওয়ার 40 এবং 5 টু দি পাওয়ার 17, এদের মধ্যে কম্প্যারিজনটা বেশ টাফ। তাহলে এভাবে না গিয়ে যদি আমরা একটা অন্যভাবে ভাবি যে 5 টু দি পাওয়ার 51 যেটার মান হচ্ছে 5 টু দি পাওয়ার 17 ইন্টু 3, তাহলে এটা আমরা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 17, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 17, এখন আমরা জানি যে 7 ইন্টু 17 কত, 7 × 5 = 4, 11। তাহলে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 119 ইকোয়ালস টু 2 টু দি পাওয়ার 7 ইন্টু 17, দিস ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 17। তাহলে এখানে কিন্তু আমরা 5 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 7 এই মানগুলো বের করতে পারি। কি জানি, 5 টু দি পাওয়ার 3 এগুলো কত, 5 ইন্টু 5 ইন্টু 5, তখন হচ্ছে 125। আর 2 টু দি পাওয়ার 7 মানে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 ইন্টু 2, তখন হচ্ছে 128। তাহলে যেহেতু 125 লেস দ্যান 128 বড়, তাহলে আমরা বলতে পারি যে 5 টু দি পাওয়ার 3 লেস দ্যান 2 টু দি পাওয়ার 7। অতএব 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 17 লেস দ্যান 2 টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 17। কিন্তু 2 টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 17 মানে কত, এমন হচ্ছে 2 টু দি পাওয়ার 119, যেটা 2 টু দি পাওয়ার 120 থেকে ছোট, তাই তো? কেন, এটা মান হচ্ছে 2 টু দি পাওয়ার 119, সেটা হচ্ছে লেস দ্যান 2 টু দি পাওয়ার 120, কেমন?
তাহলে কি প্রমাণ হয়ে গেল? তাহলে অতএব অতএব ফাইভ টু দি পাওয়ার 51 লেস দেন টু টু দি পাওয়ার 120। অতএব বৃহত্তম সংখ্যাটা হচ্ছে টু টু দি পাওয়ার 20 এবং ক্ষুদ্রতম হচ্ছে বা তরও বলতে পারি দুটোর মধ্যে হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাই যে আমাদের আছে। তাহলে প্রবলেমটা কিন্তু আমরা যেভাবে করি সেভাবে করলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার একটু 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 এটা ঘুরিয়েভাবে করতে হচ্ছে। আশা করি বুঝতে সমস্যা হবে না, বুঝতে না পারলে জানাবে।